सुप्रिय दर्शक मंडली আমরা আজকে এই আপনাদের যে আত্মা দেখানোর জন্য আমরা আসছি। তো এটা হলো চলন বিলের মাঝখানে, দেখুন আপনারা সমস্ত জায়গাগুলো দেখুন, আমরা চলন বিলের একদম মাঝখানে আছি, যেইখানে পানি প্রচুর পরিমাণে পানি একবারে ভরা থাকে বর্ষাকালে। আর সেই জায়গায় কিন্তু আমরা আপনাদের জন্য এই রাত্রি তিনটার সময় দেখব এই চলন বিলের যে ভয়াবহ আত্মাগুলো ঘুরে বেড়ায়, পেতাত্মাগুলো, এগুলো আমরা দেখার চেষ্টা করবো। শুধু দর্শক মন্ডলী, তো চলুন আমরা কোথায় কি আছে একটু আমরা দেখে নিই। মামা ওটা কি? মামা কাঁসা দেখ, কাঁসা দেখ, কাঁসা দেখ। মামা সাবধান। মামা এটা কি? মামা অরিজিনাল ঘোড়া নাকি ডুপ্লিকেট ঘোড়া? অরিজিনাল না ডুপ্লিকেট? মামা আমি তো কিছু বুঝতেছি না। মামা আমার আগে চলে আসে গাড়ি, মামা গাড়ি চলে আসে গাড়ি আমার আগে। মামা মামা আগে কম দেখ না মামা। বিষয়টা হলো এটা একটু দেখতে হবে। মামা আসো আসো। দেখুন একই জায়গায় রাত্রি তিনটার সময় একই প্লেসে কখনই দুইটা ঘোড়া দুই রকমের থাকতে পারে না, কারণ এত রাত্রে ঘোড়া আসবে কিভাবে? মামা রূপ পরিবর্তন হয়েছে। মামা রূপ পরিবর্তন হয়েছে। মামা 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 আচ্ছা এটা কি ওই আগের মতোই না? এটা ভিন্ন দেখা না মামা, এটা ভিন্ন। মামা এটা ভিন্ন ভিন্ন রূপ হয়েছে। মামা 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 বিষয়টা হচ্ছে ওই যে ঘোড়াটা ছিল ওইটার তো নেস্টটা এত বড় ছিল না। না মামা না 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 নেস্টটা ছোট ছিল এটা। মামা আর বেশি কম না। মামা 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 আগাই চলো না। মামা আমরা তো মনে হয় বিষয়টা হলো লিটন ভাই, তুমি যে ক্যামেরায় আছো বুঝছো, আমরা কি ভুল দেখতেছি না? না 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 না, রূপ ধারণ করছে। এই ভয়ঙ্কর আত্মাদের যে বটগাছ এই চলন বিলের মাঝখানে, সেইখানে কিন্তু আত্মারা বসবাস করে আর সেখানে কিন্তু একটা পূজা চলছে। আমরা এই জায়গাতে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। তাহলে চলুন দর্শক, আমরা ওখানে যাচ্ছি, কিন্তু খুবই ভয়ের অবস্থায় আমরা যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে আসুন। মামা আচ্ছা মামা বিষয়টা হচ্ছে ওখানে তো সাধনা চলতেছে তাই না? চলুন আমরা সেই পেতাদের কাছে নিয়ে যাই। রাতেল খুব সাবধানে, খুব সাবধানে, একদম পাটি পেটিবে আসবে, কারণ যে কোনো সময় কিন্তু যে কোনো কোনো কিছু আমাদের সামনে এসে যেতে পারে। খুব সাবধানে রাতেল। হ্যাঁ মামা খুব সাবধানে।
খুব সাবধানে, খুব সাবধানে আসতে হবে। রাসেল, হ্যাঁ বাবা, ঘটনা হচ্ছে কালো জাদু যারা করে, কামরুক কামুকা যারা থাকে বুঝছো, তারা অনেক সময় এই অনেক কিছু পূজা করে, অনেক কিছু করে, কিসের জন্য জানো? সেটা হলো ওই আত্মাদেরকে হাজির করে বড় কিছু করার চেষ্টা করে, যাতে আত্মারে হাজির করে তারা কিন্তু মনে করো পৃথিবীতে অমর হওয়ার চেষ্টা করে বুঝছো। এই জন্য কিন্তু অনেক সময় এই আত্মাগুলো এইখানে আসে, এই জন্য, এই জন্য মনে করো ওই কালো জাদু যারা জানে তারা কিন্তু এই ধরনের আসন দেয় বুঝছো। এখানে তো বলে টলিও দেখার, হ্যাঁ খুব সাবধান মামান, আস্তে আস্তে যাইতে হবে, ঠিক আছে, আস্তে রাসেল, আস্তে রাসেল, আস্তে, খুব সাবধানে, খুব সাবধানে। এখানে কিন্তু অবশ্যই কোন কালো জাদু, কোন উস্তাদ আইছিল, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ বাবা, এটা সত্যি মামা, দেখতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এইখানে সাবধান সাবধান, দাগ অতিক্রম করবে না কোন সময়। দেখো আত্মারা যে এই গাছে বসবাস করে তার প্রমাণ দেখছো? হ্যাঁ মামা, ভয়ঙ্কর গাছ, শত বছরের পুরাতন গাছ বুঝছো। আচ্ছা মামা, হ্যাঁ মামা, মামা এইটা কি? মামা ওটা মনে কোনো পেতাটা, রাত্রে রাত্রে তিনটার সময় এইখানে এত আত্মার ভর করছে আর এত আত্মা এখানে আসতে পারে, তোমরা দাগের মাঝখানে কিন্তু আসবা না। কি হলো, কি হলো, কি হলো, কি হয়েছে? তোমার এখানে কি হয়েছিল মামা? মামা মামা, আমি দাগের মধ্যে যখন ধার দিয়েছি মামা, মামা আমার কি বাদ এসে খাস খুশি সর মারলো মামা, খাস করে পড়ে গেছে আমার। আজকে কন্টেন্ট করতে এসে আজকে আজকে মনে হয় একবারে মরে যাওয়া লাগে। তোমাকে আসে একটা সর মারিয়ে দিল। আচ্ছা যাই হোক, প্রথম কন্টেন্ট করার পরে দর্শক মন্ডলী, আমি যদি তান্ত্রিকের কাছে যাই, যদি আমি এই তন্ত্র একটু না শিখতাম, তাহলে আমি আমার আজকে দুইজন পার্টনারে বাঁচাতে পারতাম না দর্শক। আচ্ছা মানে তুমি যখন এখানে হাত দিলে, হাত দেওয়ার পরে তোমার কি হলো, কি মনে হলো? আমার মনে হলো আমার কোন পেতারটা জোরের সাথে মারলো, জোরের সাথে থাপ্পড় মারলো, জোরের সাথে থাপ্পড় মারলো, আমি ছুটি পড়ে গেলাম। এর মধ্যে কি করা আছে? এখানে খুব শক্তিশালী আত্মা কাজ করতেছে বুঝছো, খুব শক্তিশালী আত্মা। মামা এখানে খুব বড় আত্মা আছে বুঝতে পারছো,
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে বুঝছো, এখানে খুব গভীর কালো জাদুর আসর আছে বুঝছো। চলুন বিলের মাঝখানে মামা, এই রাত তিনটের সময় আত্মা ধরতে আসে, এরকম যে জায়গা পাবো আমি তো কখনো জানি না। শুধু দর্শক মন্ডলী আপনারা দেখেন, ভিতরে তোমরা কেউ ঢুকবে না। এই যে আসর, এই আসরটা কিন্তু সবাই দেয় না। রিটন ভাই ক্যামেরা এখানে ধরো, এইখানে ধরো, দেখো দুইটা, এর সাথে বড় আত্মার সাথে দেখো ছোট আর একটা আত্মা। এটা তো ব্যঙ্গমি দেখছি, কিন্তু ব্যঙ্গমি তো হতে পারে না। ব্যঙ্গমি রাসেল খুব সাবধান, এইখানে কিন্তু অনেক আত্মার বসবাস, অনেক আত্মার বসবাস। আমি আমাকে বন্ধ করে নিছি একটু সাবধান, আমি দেখি আরো দুই এক একটা আত্মার কোন সন্ধান পাই কিনা। রিটন ভাই এদিকে এদিকে এদিকে, এই যে ঘাস, এই গাছের মধ্যে দেখো কত বড় বড় পিপিলিকা। হ্যাঁ মামা, হ্যাঁ এখানে কিন্তু বুঝছো অনেক বড় আত্মা আছে মামা, ওই তো বুঝতেছি মামা, অনেক বড় আত্মা। এই আত্মা আমাদের মনে হয় আজকে বাজ্যতে দিবি বুঝছো, কিন্তু যে করি হোক আজকে আত্মার সন্ধান মনে করো পাওয়াই লাগবে, এই আত্মাকে আমরা ধরবই ঠিক আছে। এই পাশে আসো রিটন, তুমি খুব সাবধান রিটন। হ্যাঁ তুমি যে ক্যামেরা আছো, তুমি কি তোমার কি মনে হচ্ছে এটা? ভাই এটা কি আমার হাত দিয়ে ধরা ঠিক হবে? এই বট গাছে এটা লাশ ছাড়া তো কোনো কিছু হবি না। হ্যাঁ লাশ ছাড়া কিছু হবি না, খবরদার রাসেল তুমি হাত দিতে যাও না, খবরদার। না মামা
আজ কেমন হয় আমরা কেউ জানলে ফিরে যেতে পারবো না মামা রাসেল হ্যাঁ কি হলো লেগম ভাই তাতে 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 দূর 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 লেগম ভাই তাতে দূর 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 কি ব্যাপার কি দেখলে দেখলে তুমি যে দৌড় মারলে হ্যাঁ মামা ঘটনা হয়েছে তুমি কিসের জন্য দৌড় মারলে এখন থেকে মামা বড় বিরাট বড় মামা হ্যাঁ ওই এই মোটা মামা হ্যাঁ আমার ধরে হেসুর পাই লাইছে মামা মামা কোন দিক দিয়ে গেছে আমার পা কোন দিক দিয়ে গেছে মামা হ্যাঁ কোন দিক দিয়ে গেল এই দিক চলে গেছে বাবা এই দিক চলে গেছে এই এই দিক আচ্ছা 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 হ্যাঁ লেগুন ভাই মামা লেগুন ভাই চল লেগুন ভাই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ লাইট দিয়ে দিক দিয়ে ধরি সে দিক দিয়ে ঠিক আছে লেগুন ভাই সাবধান সাবধান দেখে আসি বাইর করাই লাগবি হ্যাঁ রাসেল মম হেডি আবার কি মামা এইগুলা তো কোনো খাদ্যও না হ্যাঁ এটা কি খাদ্য মামা এটা আমি জীবনে দেখিনি মামা হ্যাঁ এই খাদ্য এটা গুঁড়ো না এটা গোবর না এটা কি হ্যাঁ এই খাদ্য এইভাবে খায় হ্যাঁ হ্যাঁ মামা আচ্ছা চলো এটা পরে দেখতেছি আমরা দেখব যে আত্মাটা কোথা দিয়ে গেছে কোথা দিয়ে গেছে খুব সাবধান রাসেল খুব সাবধান আসো খুব সাবধান খুব সাবধান ইরে বাপ রে বাপ এই দিক দিয়ে গেছে নাকি হ্যাঁ মামা হ্যাঁ সাবধান সাবধান খুব সাবধান মামা খুব সাবধান কোন দিক দিয়ে গেছে এই মামা এই দিক দিয়ে পড়ে মামা আমি তো উঠতে পাচ্ছি ওই যে শব্দ হয়েছে না ধাম করে পড়ে গেল দেখি যাও হ্যাঁ মামা আমি জানি কিন্তু যে এটা লাশ হুম আর লাশ যদি হয় তাহলে গাছের থেকে কিসের জন্য করবি অবশ্যই এটা আত্মা ছাড়া কিন্তু কোনো কিছু না মামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাসূল দেখো 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 মোরা লাশের পা দেখো 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 কিভাবে পা কাটতেছে দেখেছো মামা হ্যাঁ আটটা মুলে পায়ের মধ্যে আছে মামা হ্যাঁ আটটা পায়ের মধ্যে আছে মামা তুমি এখানে লাশ পাহারা দাও আর আমি এই তন্ত্র শক্তির যে মেন যে জিনিসটা ওটা আমি রেখে আসি আচ্ছা মামা আচ্ছা সমস্যা বুঝতে পারছো হ্যাঁ মামা হ্যাঁ ওটা আমার সাথে যায় নিয়ে আসি আচ্ছা মামা হ্যাঁ খুব সাবধানে থাকবে সমস্যা না মামা আমি সাবধানে থাকবো আমি যেভাবেই হোক তুমি এটা হারাও না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আসি হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে মামা চলো এইখানে দেখো আস্তে 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 আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ লাই 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 আনতা সোবানা কাইন্নে কোন তুমি রাজ্য হলেন দেখেছো হ্যাঁ যাই হোক শুধু দর্শক মন্ডলী আপনারা বিভিন্ন খানে আমরা কিন্তু এই আত্মা খুঁজে বেড়াচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন আজকে রাত্রি তিনটার সময় কিসের শব্দ হলো যেখানে যাচ্ছি সেখানে খালি ভয় এর অবস্থা এরকম কিছু আমি তো বুঝতে পারলাম না
ভয়ানক আত্মা, ভয়ানক আত্মা। দেখি যাও, হ্যাঁ লাস্টটা এই জায়গায় আসলো না, হ্যাঁ লাস্টটা কোন জায়গায় গেল? রাসেল, রাসেল একবারে কোনো হুঁশ জ্ঞান কোনো কিচ্ছু নাই। দেখিস লাশটা কিন্তু হারায় গেছে বুঝছো, এটা কিন্তু আত্মা ছিল বুঝছো, দেখিস একটা চিহ্ন পর্যন্ত নেই, আর দেখো হ্যাঁ এই সর্বনাশ দেখছো, মানে এটার মধ্যে যে কত ধরনের আত্মা আছে, আর দেখো এখানে মাটির মধ্যে কি যেন একটা বসবাস করতেছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো আত্মা ছাড়া কিন্তু এটা হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা জিনিস দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, এখানে কিন্তু উপরেও কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে না, হ্যাঁ খুব ভয়ানক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখো কিভাবে অসাধারণ ভাবে বিভিন্ন প্রাণী বসবাস করতেছে, বিভিন্ন ভাবে বসবাস করতেছে দেখছো যে প্রাণীগুলা, কোন তো হুঁশ আসতেছে না, তার মানে আমরা কেউ হারাইলাম নাকি, হ্যাঁ রক্ত মুখ খায় ফেলেছি, যত ধরনের ঝাড়ফো করতেছি একবারে ঝাড়তে ঝাড়তে তো আমার আত্মা বাড়া আসতেছে, কিন্তু আমার তো সর্বশক্তি কাজে লাগতেছে না, তাহলে আমরা তার মানে ওকে কি আমরা হারাইলাম? ধরো ওইখানে যে আত্মা আছে আলো জাদুর যে পেথাত্মা, সেই পেথাত্মা দিয়েই এক ভালো করে তুলবো বুঝছো, আসো ধরো ধরো সব ধরো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবারে মাঝে একবারে মাঝে একবারে মাঝে মাঝে, হ্যাঁ রাখো, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদের সহায় হও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুখটার অবস্থা দেখি যাও, হ্যাঁ আমার তো মনে হচ্ছে না আজকে আর রাসূলকে আর ভালো করতে পারবো বুঝছো, আমার মনে হচ্ছে আমি আর রাসেলকে ভালো করতে পারবো না, হ্যাঁ মানে তন্ত্র যতই শিখি বুঝতে পারছো
কিন্তু তন্ত্র কোনো কাজে আসতেছে না। হ্যাঁ মামা, বিষয়টা হলো চুপচাপ করে ওইখানে তুমি বসে থাকবে, তুমি একটু দাগের বাইরে যাও, বুঝছো? তুমি একটু দাগের বাইরে যাও। ভাগ্যে রে, তোরে মনে হয় ফিরত লিয়ে যেতে পারি না বাড়িতে রে। প্রিয় দর্শক, রাত তিনটায় গভীর চলন বিলের মাঝখানে আপনাদেরকে নিয়ে আসছি। তো তন্ত্র যতই শিখে আপনি দেখেন আজকে প্রেতাত্মাগুলো আমাদের সাথে যেভাবে লাগছে, আমরা মনে হয় এইখানে একে একে সবাই পড়ে থাকব। তারপরেও আজকের এই জায়গায় যে সবচাইতে বড় জিন, সবচাইতে বড় যে প্রেতাত্মা, সেই প্রেতাত্মাকে আমাকে হাজির করা লাগবে। সেই হাজির করে ওকে দিয়ে এই রাসেলকে বাঁচাতে হবে। তা যদি না পারি তাহলে আজকে এইখানে আমিও শেষ হয়ে যাব, আমিও ফিরত যেতে পারবো না। দর্শক মন্ডলী, আপনারা আমাদেরকে দোয়া করেন সর্বশক্তি প্রয়োগ করে যেন আমি আমার সেই জিন এবং প্রেতাত্মাকে হাজির করাতে পারি। দর্শক মন্ডলী, আমার ভাগিনা, এই যে সেই ভাগিনা আমার রাসেল, তাকে কিন্তু এই দত্তটা কিন্তু শেষ করে ফেলেছে। উনি লাশ হয়েছিল, তারপরে যখন আমি তাকে রেখে চলে গেছি তখন কিন্তু সে এইটাকে শেষ করে দিছে। এইবারে আমি ওকে যেভাবে হোক ওকে বশ মানে আমি কিন্তু ধরব। তুই কোন জায়গায় থাকিস? তোকে বলা যাবে না, তুই আমাক চিনিস না। তুই আমাক চিনিস না? আমি অনেক বড় তান্ত্রিক, তোর থেকে বড় তান্ত্রিক আমি। আমি যে তন্ত্র জানি তোকে কিন্তু একবারে শেষ করে দেব। তোকেও আমি ও, তার মানে তোকে এই মন্ত্র দিয়ে হবে না, তোর জন্য কালো বিষের মন্ত্র লাগবে। এইবার তোকে কালো বিষের আমি মন্ত্র দিয়ে তোকে একবারে ভস্ম করে দেব। তুই দাঁড়া, কামরূপ কামক্ষা মোহাম্মদের কসম, সতেরো কোটি দেবতার কসম,
কামরূপ কামুকার কথম মকাশা 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 গ্রিং গ্রিং কামরূপ কামুকার গ্রিং গ্রিং আমাকে বাঁচাও, রাসেলকে তুই ভয় করেছিস, রাসেলকে তোকে বাঁচাতে হবে, তুই বাঁচাবি কিনা বল। হ্যাঁ আমি বাঁচাবো, বাঁচাও, তুই যাবি কিনা বল। তাহলে ওকে তিনবার এই পাশে থেকে একবার, ওই পাশে থেকে একবার, ওই পাশে থেকে একবার, তিনবার দেওয়া মকা গ্রিং 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 দাঁড়া, এবারে তোকে আমি শাস্তি দিব। তুই আমার এক সহপাঠীকে শেষ করে দিছু, আর একটা শেষ করেছু লিটন ভাই। হ্যাঁ, এই দত্ততার চেহারা আপনি ভালো করে ক্যামেরা দিয়ে বন্দি করেন। বহুত সাধনা বহুত কষ্টে কিন্তু আজকে দত্তকে ধরতে পারিছি। দাঁড়া, তুই তাহলে মুক্ত হতে চাস? আমি মুক্ত হতে চাই, মুক্ত হতে চাস। কিন্তু তোরে আমি এমন পুরানো পুরাবো, তোর পেটাত্তার জগতে কেউ দেখেনি যে পুরানো কাকে বলে। তাহলে আমার যে সহপাঠি আছে সেই সহপাঠি তুই ফেরত দিবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফেরত দে, ফেরত দে। রাসেল, আশেপাশে যত দত্ত আছে সমস্ত দত্ত কিন্তু তার সাথে আশেপাশে আছে, ওর চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। হ্যাঁ মামা, হ্যাঁ, যে ওর মধ্যে কিন্তু চরম রাগের একটা কাজ করতেছে, অনেক অনেক, ও কিন্তু কাউকে ছাড়বে না। হ্যাঁ, কাউকে কিন্তু ছাড়বে না, আমিও তোকে ছাড়বো না রে। আমাকে এত কষ্ট দিস না, আমাকে এত কষ্ট দিস না, আমি এখান থেকে যাওয়ার আগে তোর একজনকে কিন্তু শেষ করে ফেলবো। আমাকে এত কষ্ট দিস না, তুই আর পারবি না, আমাকে আর এত কষ্ট দিস না। দেখিছ দত্তটা কিন্তু
ভালো না যদি তাহলে কিন্তু এই কাম করতো না। নাম 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ইয়ে শোনো, ঘটনা হচ্ছে ও বার বার কেন গাছে উঠতেছে, তার মানে সকল আত্মা এই গাছে আছে না? হ্যাঁ সকল আত্মা কিন্তু গাছে আছে। হ্যাঁ গাছে উঠে যাচ্ছে, রাসেল নামো, রাসেল নামো, নামো রাসেল নামো, নামো নামো এবার নাম নামো রাসেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু। দর্শক শত চেষ্টার পরে আমি আমার সহপাঠীদের কিন্তু ফেরত পাইছি, দৈত্য কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছে। আমি যদি এই তন্ত্র যদি আমি শিখতে না যেতাম আমার তান্ত্রিক বাবার কাছে, তাহলে আজকের যে আত্মা এবং যে দত্ত এবং যে আত্মাকে হাজির করে দেখাইছে এটা কিন্তু দেখানো সম্ভব হতো না। যাই হোক, আপনাদের একটা কথাই বলি, আজকে এত রাত্রে তিনটার সময় যদি আপনাদের এই কন্টেন্ট করার পরে আপনারা আমাদেরকে একটা লাইক না দেন, তাহলে এত আপদ, এত বিপদ, এত কষ্ট আমাদের বৃথা। এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন যারা রয়েছেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখছো শরীরটা কিন্তু খুব দুর্বল, বুঝছো? দুর্বল মানে শরীরটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, তাই না? যাক, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দর্শক রাসেল উঠো, একটু ধরে তুলো, ধরে তুলো রে, ওর শক্তি নেই মামা। আচ্ছা একটু কাঁধের মধ্যে রাখো, বুঝছো? একটু কাঁধের মধ্যে রাখো, মানে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হবে, বুঝছো? হ্যাঁ আচ্ছা ওকে, আর একবার এই দিক দিয়ে একটু ঘোরায় নিয়ে আসি, বুঝছো? বিষয়টা হলো এইটা যেন আর আসর না কাটতে পারে, এই জন্য একটা বিষয়, বাবা মাথাটা উঁচু করো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীর খুব দুর্বল লাগতেছে মামা। যাই হোক একটু পানি খাবো মামা। রিটন ভাই, মানে বিষয়টা হলো আত্মার একটা গুঞ্জন কিন্তু আমরা এই রাত্রে পাইলাম, মানে আত্মারা কাছে এবং দূরে যে যেখানে থাকে তারা কিন্তু কথাবার্তা বলতেছে, বুঝছো? মানে আত্মার কিন্তু শেষ নাই, আত্মা কিন্তু দর্শক মন্ডলী থাকবে। আর আমরা আপনারা যদি চান যে এই কন্টেন্টটা আমরা দ্বিতীয় একটি পর্ব করব, তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই এই যে ক্রিস্টটা করলাম ঘোস্ট হান্টার ভিডিওর যে পর্বটা করলাম, এই পর্বটা আপনাদের জন্য যত কষ্টই হোক এই পর্বটা আমরা আবার আরেকটা বানাবো যদি আপনারা চান।
এবং আমরা আপনারা যদি আমাকে কমেন্ট করেন, কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে আমরা আরেকটি পর্ব বানিয়ে দেখাবো এবং আমরা সেই পর্বটার জন্য আবার এখানে আমরা আসব। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন পরবর্তী কন্টেন্ট করার জন্য সুস্থ থাকি, আর আমাদের যে রাসেল তাকে যেন সুস্থ করে নিয়ে আবার আগামী কন্টেন্টের জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই বলে রাত্রিও শেষের দিকে, তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।